জনগণের মন থেকে তারা চলে যাচ্ছে। উনি তখন একটা ওই ছবি, এই যে আমার পিছনে আছে সুফিয়া কামাল হয়ে যাবেন, ওই ওনার ছবি থাকবে, উনি থাকবেন না। দলের নেতাদের নিষ্ক্রিয়তার কারণে বেঁচে থাকতে ফ্রেমে আটা ছবি হয়ে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দিন দিন হারিয়ে যাচ্ছেন মানুষের মন থেকেও, এমন মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আর বিএনপি নেতাদের দাবি, গণমানুষের হৃদয়ের গভীরে আছেন তাদের দলীয় প্রধান, শত চেষ্টাতেও তাকে মুছে ফেলা যাবে না। তার অনুপস্থিতিতে উত্তরসূরি হিসেবে তারেক রহমান সুচারুভাবেই দলের কাজ এগিয়ে নিচ্ছেন বলেও জানান নেতারা। শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে গেল বছরের 25 মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেওয়া হয়। এরপর কয়েক দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হলেও আর প্রকাশ্য রাজনীতিতে ফেরা হয়নি তার। আদৌ ফিরতে পারবেন কি না তাও নিশ্চিত নয়। দলের নেতারা অবশ্য বলছেন, চার দেয়ালে আটকে রেখে তাদের দলীয় প্রধানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতির পরিসর সেদিন হবে যেদিন উনি এই পৃথিবীর থাকবেন না। যতদিন থাকবেন, সে জেলেই থাকুক, অসুস্থই থাকুক আর বাইরেই থাকুক, উনি খালেদা জিয়া খালেদা জিয়াই থাকবেন। এই দেশের মানুষ তাকে শ্রদ্ধা করে, এই দেশের মানুষ যত নির্বাচন হয়েছে যেখান থেকে নির্বাচন করেছেন উনি কিন্তু ওনাকে কিন্তু ভোট দিয়ে বিজিত করেছেন। 2018 সালের 3রা ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে দলের নির্বাহীদের সঙ্গে শেষবারের মতো বসেছিলেন বিএনপি প্রধান। এর 5 দিন পরই দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান তিনি। রাজনীতির মাঠ থেকেও আড়ালে চলে যান বিএনপি চেয়ারপারসন। তার অনুপস্থিতি নেতাকর্মী ও সাধারণ মানুষের মনেও প্রভাব ফেলেছে বলে মনে করছেন এই রাজনীতি বিশ্লেষক। প্রভাব ফেলছে কি, ওনার রাজনীতির আসন থেকে দূরে চলে যাচ্ছেন, জনগণের মন থেকে তারা চলে যাচ্ছে। উনি তখন একটা ওই ছবি, এই যে আমার পিছনে আছে সুফিয়া কামাল হয়ে যাবেন, ওই ওনার ছবি থাকবে, উনি থাকবেন না। উনি জীবিত থাকবেন কিন্তু মানুষের মনের এটা খুব ভুল কাজ করছে। এরা খালেদা জিয়াকে বের করার জন্য বিন্দুমাত্র চেষ্টাই করছে না। দীর্ঘ বিরতির পর গেল সপ্তাহে চেয়ারপারসনের এই গুলশান কার্যালয়ে খালেদা জিয়াকে ছাড়া অনুষ্ঠিত হয়ে গেল দলের নির্বাহীদের সভা, যেখানে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাকে খালেদা জিয়ার বিকল্প নয় বরং উত্তরসূরি বলছেন নেতারা। তার বিকল্প নেতৃত্ব তো এখনও বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়নি, যেহেতু বেগম খালেদা জিয়ার উপর সরকার একটা শর্ত দিয়ে রেখেছে তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না, সেই হেতুই তিনি অনুপস্থিত ছিলেন। এবং তারেক রহমান এর যেই বক্তব্য বা যেই সভাপতিত্ব করেছেন এবং এর মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার বিদায়ের কোনো বিষয় আসেই না। তাদের প্রত্যাশা, সরকার পতনের এক দফা আন্দোলনের মাধ্যমে মুক্ত হবেন তাদের দলীয় প্রধান, আবারও নেতৃত্ব দেবেন বিএনপিকে। এই লক্ষ্য পূরণেই পথ চলছে বিএনপির প্রতিটি নেতাকর্মী। জাকারিয়া আহমেদ, DBC News, ঢাকা।